জয় পরমেশ্বর। সমস্ত ভিউয়ার্সদের জানাই গুড লাক। বন্ধুরা, আজকে প্রজাপতির ভিডিও নিয়ে এসেছি। বন্ধুরা, আমার চ্যানেলে অলরেডি দুটো প্রজাপতির ভিডিও আছে, তা সত্ত্বেও বহু মানুষের বহু প্রশ্ন আছে প্রজাপতি নিয়ে। সেই জন্য আমি ফের আবার একটি ভিডিও তৈরি করছি। আপনি প্রজাপতি দেখছেন, হঠাৎ হঠাৎ প্রজাপতি দেখছেন, কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই প্রজাপতিটার ঠিক কোন রংটা আপনি নেবেন, বা এই প্রজাপতিটা আপনাকে কি মেসেজ দিতে এসেছে। কেননা প্রজাপতি বিভিন্ন রঙের হয় আমরা জানি এবং আমরা দেখিও। তার মধ্যে যে রংটি বেশি প্রকটভাবে দেখা দিচ্ছে সেই রংটি হচ্ছে ওই প্রজাপতির রং, এটা আপনাকে ভেবে নিতে হবে। বা কিছুই ভাবলেন না, প্রজাপতি আপনি যখন দেখছেন আপনার ভালো লাগছে, তখন আপনি হয়তো কারো কথা ভাবছিলেন, অনেক দিন থেকে তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পাচ্ছেন না, তার কথা ভাবছেন, বা কোনো একটি বিষয়ের কথা নিয়ে আপনি চিন্তিত, সেই সময় আপনি প্রজাপতি দেখছেন। এখন প্রজাপতি হচ্ছে কি অ্যাঞ্জেলদের দূত। এই প্রজাপতি দেখলে আপনি যে বিষয়টা নিয়ে চিন্তা ভাবনা করছিলেন সেই বিষয়টা নিয়েই পজিটিভ চিন্তা করুন। যদি আপনি নেগেটিভ করতে থাকেন তাহলে ওটাকে পজিটিভে পরিবর্তিত করুন, যে কারোর সঙ্গে দেখা হচ্ছে না, মন মরা হয়ে আছেন, কিন্তু আপনি প্রজাপতি দেখলেন সেই সময়, তখন আপনি ভেবে নিন যে এটা পজিটিভ দিকে যাচ্ছে। আর আপনি কি করবেন, ওই প্রজাপতিকে বলবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এবং এই যে পজিটিভ চিন্তাটা যে চেঞ্জ করতে হবে, নেগেটিভ চিন্তা ছিল আপনার মনে, পজিটিভ চিন্তায় চেঞ্জ করে পজিটিভ ভাবনাই ভাবুন যে অ্যাঞ্জেলরা আপনাকে কিন্তু গাইড করছে, তার জন্যই প্রজাপতি আপনাকে পাঠিয়েছে। এখন বন্ধুরা, আপনারা হয়তো এটা হতে পারে যে কিছুই ভাবছেন না, এমনি এমনি প্রজাপতি দেখেছেন। অনেকে দেখে এরকম, এমনি হঠাৎ প্রজাপতি দেখে ফেললো, আমরাও দেখি কখনো কখনো। কি হয়, ওই প্রজাপতিগুলো আমাদের ভীষণ আকর্ষণ করে, মানে ওখান থেকে চোখ সরানো যায় না, আর অজান্তে মুখের মধ্যে একটা হাসিও চলে আসে যে কি রূপ, কত সুন্দর প্রজাপতি। নিয়ে তো আপনারা জানেন আমাদের বাংলা সাহিত্যে প্রচুর প্রচুর গান আছে, গল্প আছে, কবিতা আছে, এবং সবগুলো খুব হিট করা, প্রজাপতিকে সবাই ভালোবাসে। তো প্রজাপতির এই যে রূপ ঈশ্বর দিয়েছে, এক একজনের এক এক রকমের রূপ, ভাবলে অবাক হতে হয় কিভাবে এত রূপ তারা পায়। এই যে আপনাকে যে চেঞ্জ করে দিল, আপনি হয়তো কিছুই ভাবছিলেন না, কিন্তু হঠাৎ প্রজাপতি দেখে আপনার মুখে অটোমেটিক্যালি একটা হাসি চলে এলো, আর আপনি চেঞ্জ হয়ে গেলেন, আপনার খুব ভালো লাগলো। এই যে চেঞ্জ করে, অ্যাকচুয়ালি প্রজাপতির কাজ কি সেই কাজটা আমাদের দেখতে হবে। একটা হচ্ছে প্রজাপতি কি উড়ে উড়ে বেড়ায়, সারাক্ষণ উড়ে উড়ে বেড়ায়, বসে খুব কম সময়ের জন্য বসে, শুধুমাত্র যে সময়টুকু সে মধু আহরণ করে সেই সময়টুকু একটু স্থির হয়ে বসছে, তাছাড়া তার কোনো স্থিরতা নেই, ভীষণ চঞ্চল, উড়ে উড়ে বেড়ায়। আর একটা এটা প্রতীক হচ্ছে কি ফ্রিডম, ফ্রিডমের প্রতীক, কত স্বাধীনভাবে হাওয়াতে উড়ে উড়ে বেড়াচ্ছে। আরেকটি হচ্ছে কি চেঞ্জ। এই তিনটে সাবজেক্ট প্রজাপতি আমাদের বলতে আসে, একটা হচ্ছে স্বাধীনভাবে ওড়া, আর একটা হচ্ছে ফ্রিডম, আর একটা হচ্ছে চেঞ্জ। এখন ধরুন আপনি কোনো কিছু নিয়ে খুব দুঃখ করছেন, রাগ হচ্ছে বা টেনশন হচ্ছে বা দুঃখ পেয়ে কাঁদছেন, কিছু একটা করছেন, সেই সময় আপনি যদি প্রজাপতি দেখেন, তো প্রজাপতিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলে কি হচ্ছে, আপনার মাইন্ডটাকে পুরো ঘুরিয়ে দিচ্ছে, চেঞ্জ করে দিচ্ছে। আর আপনার যদি ভালো লেগে যায়, আপনি যদি আকর্ষিত হন সেই প্রজাপতির দিকে, তাহলে তো এটা তো চেঞ্জ করলো আপনাকে, একেই বলে চেঞ্জ। হঠাৎ আপনি একটা দুঃখ প্রকাশ করছিলেন, সেটা থেকে পুরোপুরি চেঞ্জ করে নিল। আর একটা হচ্ছে কি ফ্রিডম, আপনি বসে বসে প্রজাপতিটাকে দেখুন, ও কি সুন্দর উড়ে যাচ্ছে, আর ওর সঙ্গে একাত্ম হয়ে যান, আপনার মনটাকেও ওই ওর সঙ্গে মিশিয়ে দিন, দেখুন আপনার মধ্যে একটা ফ্রিডম চলে আসবে।
আর চেঞ্জ যেটা বলছেন নাকি চেঞ্জ করে দিতে পারে প্রজাপতি, যেটা কোনো মানুষ অনেকগুলো কথা বলে আপনাকে চেঞ্জ করতে পারবে না, কোনো টিচার আপনাকে উপদেশ দিয়ে পারবেন না, কেউ মেরে ধরে আপনাকে চেঞ্জ করতে পারবে না, কিন্তু ওই সামান্য একটা প্রজাপতি, ছোট একটা পতঙ্গ, সেই পতঙ্গ শুধু আপনার সামনে দিয়ে উড়বে, আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। তাহলে এটা একটা বড় পাওনা, এটা একটা ঈশ্বরের প্রদত্ত মানে অ্যাঞ্জেলের দূত পাঠিয়েছে, যখন দেখছে আপনাকে কোনোভাবেই শান্ত করা যাচ্ছে না, অথচ আপনার শান্ত হওয়া দরকার, সেই সময় কিন্তু অ্যাঞ্জেল এই প্রজাপতিকে পাঠিয়ে আপনার মুডটাকে পুরোপুরি চেঞ্জ করে দিচ্ছে। কাউকে মারতেও হচ্ছে না, ধরতেও হচ্ছে না, উপদেশ দিতে হচ্ছে না, কিচ্ছু বলতে হচ্ছে না, শুধু সে উড়ে যাচ্ছে আপনার সামনে দিয়ে, তাই জন্যই আপনি চেঞ্জ হয়ে যাচ্ছেন। এটা একটা অসাধারণ ইউনিভার্সের একটি গিফট। আর একটি হচ্ছে রিয়েল ভাবে যেটা চেঞ্জ, সেটা হচ্ছে কালো প্রজাপতি। কালো প্রজাপতির মধ্যে আবার নানান রকম আছে, যেটা মানে বেশি কালোটার রংটা বেশি যার মধ্যে, সেটাকে আমরা কালো প্রজাপতি ধরে নেব। কেন, কালোর মধ্যে হলুদ থাকে, কালোর মধ্যে সাদা থাকে, অসাধারণ অসাধারণ রং থাকে, আপনারাও জানেন দেখেছেন, তো যেটা বেশি রংটা সেটা আমরা ধরে নেব। যদি হলুদের উপর কালো ছিটছিট থাকে ওটা আমরা ধরবো না, আমরা কালোটাই বেশি থাকলে কালোটাই ধরবো। কালোটা আশা মানে আশা বা আপনার গায়ে বসা বা আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি ঘোরাঘুরি করছে, তাহলে আপনি জানবেন কি আপনার চেঞ্জ আসছে। এই চেঞ্জটা আসছে কিন্তু অটোমেটিক্যালি আসছে না, আপনার কাছে আসছে না, আপনাকে বুঝতে হবে, বুঝে আপনাকে চেঞ্জ করতে হবে। মানে আপনার মধ্যে কোনটা বাধা, কোনটা বাধা আসছে, এক একটা মানুষের জন্য এক এক রকম বাধা, এক একটা মানুষের এক এক রকম ভাবনা, তো আপনার জন্য কোনটা ইরিটেট হচ্ছে, আপনার চাকরির ব্যাপারে ইরিটেট হতে পারে বা লোকজন হতে পারে বা যে পরিবেশে থাকেন পরিবেশ হতে পারে বা আপনার নিজের কোনো অ্যাক্টিভিটি বা আচরণ বা কথাবার্তার স্টাইল, কোনো কিছু হয়তো আপনাকে বাধা দিচ্ছে, সেগুলো আপনার জন্য ভালো নয়, আপনাকে চেঞ্জ করতে হবে। বলতে এসেছে কালো প্রজাপতি যে আপনাকে চেঞ্জ করতে হবে। এখন কি চেঞ্জ করতে হবে ওটা কিন্তু কালো প্রজাপতি বলতে আসেনি বা অ্যাঞ্জেলরাও বলবে না, ওটা আপনাকে খুঁজে বার করতে হবে। হয়তো আমি বাড়িতে টিকতে পাচ্ছি না, বাড়িতে সবাই ব্যঙ্গ বিদ্রুপ করছে, পাত্তা দিচ্ছে না বা এত সমালোচনা করছে, যেটা আমার কাছে খুব বিরক্তিকর মনে হচ্ছে, বাড়িতে থাকা যাচ্ছে না, এরকম হয়, বা কোনো সংস্থায় আপনি আছেন কিন্তু সংস্থার মানুষরা আপনার থেকে সুবিধে নিচ্ছে কিন্তু আপনার জন্য তারা কোনো ভালোবাসা দিচ্ছে না, তাহলে কি হবে, এই সংস্থায় থাকতে আপনার কখনোই ভালো লাগবে না, দিনের পর দিন থাকতে থাকতে আপনার মনটা ফ্রাস্ট্রেশনের দিকে চলে যাবে, আপনি তখন এখান থেকে, এই যে চেঞ্জ, আপনি তখন এখান থেকে যদি ছেড়ে চলে আসেন তাহলেই কিন্তু সেটা আপনার জন্য উপযুক্ত হবে। এই সব চেঞ্জ বা আপনি এমন ব্যবহার করছেন যার জন্য মানুষ রেগে যাচ্ছে, আপনাকে পছন্দ করছে না, আপনি সেটা নিজে বুঝতে পারছেন না, কেউ নিজে বুঝতে পারে না, সে মনে করে তার ওটা স্বাভাবিক, কিন্তু তাকে খুঁজতে হবে। আর খুঁজতে গেলে কি করতে হবে, নিজের মধ্যে একটুখানি সময় বসতে হবে, বসে নিজেকে কষ্ট করে করে দেখতে হবে যে আমার কোন জিনিসটার জন্য আমার বাধা আসছে, আমাকে মানুষ পছন্দ করছে না, বা আমি বারবার যাচ্ছি কোনো একটা কাজের জন্য, কাজটা হচ্ছে না, কোনো রকমেই কাজটা কিছুতেই হচ্ছে না, সে যে কোনো কাজই হোক না কেন, তো ওটা আপনাকেই খুঁজে বার করতে হবে, কোন জিনিসটা আমার চেঞ্জ করা দরকার। আর ইতিমধ্যে কালো প্রজাপতি আসছে বারবার করে আপনার কাছে, কালো প্রজাপতি আপনার গায়ে বসছে, তাহলে ও বলছে চেঞ্জ করার দরকার, তাহলে আপনাকে নিজেকে খুব ভালোভাবে মানে খুঁটিয়ে খুঁটিয়ে দেখুন যে আমার কোনো গলতি নেই তো, যে গলতির জন্য মানুষ আমার পছন্দ করছে না, এরকম অনেক মানুষের হয়, অনেক মানে তাদের যোগ্যতা আছে কিন্তু কোনো জায়গাতে গিয়ে তারা শান্তি পাচ্ছে না পরিবেশের জন্য। হ্যাঁ, এখন সেই গলতিটা কী কারণ, সেই কারণটা আপনাকেই খুঁজে বার করতে হবে, এটাই প্রজাপতি বলতে এসেছে, সে বার করে দিতে পারবে না, আপনাকে খুঁজে বার করতে হবে।
তাহলে এটা গেল একটা আপনাকে সুযোগ দেয়া হলো যে দেখুন ভালো করে দেখুন কোথাও একটা তো অসুবিধা আছেই আছে সেই কারণে এরকম হচ্ছে। এছাড়াও কিছু প্রজাপতির কালার আছে যেটা মিথ কথায় চলে এসেছে, মানে বহুদিন থেকে মানুষ এগুলো দেখেছে রিসার্চ করেছে তারপরে এই ঘটনাগুলো ঘটেছে তারপরে এরা এটা ফোকাস করেছে যে এই প্রজাপতিটা আসলে এটা হয় ওই প্রজাপতিটা আসলে ওটা হয়। তাহলে এইখানে আমি কিছু কালারের কথা বলছি। লাল রঙের প্রজাপতি আপনি বারবার দেখছেন আপনার ঘরে ঢুকে পড়ছে, এই লাল রঙের প্রজাপতির সঙ্গে যদি আপনার কন্টাক্ট হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন কি মানে ভালোবাসার জিনিসটা আসতে চলেছে। আবার পিঙ্ক কালার হলেও হবে ভালোবাসা, মানে যদি প্রেমে না পড়ে থাকেন প্রেমে পড়তে পারেন বা ভালোবাসার মানুষ আসতে পারে বা লাভ ম্যারেজ হতে পারে বা ম্যারেজ হতে পারে এরকম কিছু ভালোবাসা সংক্রান্ত কোনো কিছু আসতে চলেছে আপনার কাছে। এটা হচ্ছে লাল প্রজাপতির সাইন। এবার যদি সাদা প্রজাপতি দেখে ফেলছেন, মানে সাদার মধ্যে ছিটছিট হলেও হবে কিন্তু বললাম বেশিরভাগটা যদি সাদা হয় তাহলে ওটা সাদার মধ্যেই ধরবো। যদি সাদা প্রজাপতি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন খুব শীঘ্রই আপনি শান্তির বার্তা পেতে চলেছেন, আপনি শান্তি পেতে চলেছেন। ধৈর্য ধরুন, যে কাজটা করছেন বা যে পথে চলছেন ওই পথেই চলুন কিন্তু ধৈর্য ধরুন আপনি শান্তির পথ পাবেন। এটাই সাদা প্রজাপতির একটা মেসেজ। যদি আপনারা হলুদ প্রজাপতি দেখেন, হলুদ মানে পুরোপুরি হলুদ না হলেও হবে, হলুদের মধ্যে ছিটছিট অল্প থাকলেও হবে কিন্তু হলুদ রঙটা যদি বেশি থাকে সেই প্রজাপতি তাহলে আপনি বুঝবেন খুশির খবর আসতে চলেছে। আপনি খুব খুশি হয়ে যান, প্রজাপতিকে থ্যাংক ইউ বলে দিন আর একদম শিওর হয়ে যান খুশির খবর আসছেই আসছে। বিশ্বাস করুন 100% নিজের মনে মনে বিশ্বাস করতে হবে। যদি এখানে সন্দেহ থাকে তাহলে কিচ্ছু হবে না, একদম সন্দেহ না করে বিশ্বাস করে যান আমার খুশির খবর আসছেই আসছে, তাহলেই আসবে। এবার বলবো যদি আপনারা নীল প্রজাপতি দেখেন, নীল প্রজাপতি দেখা মানে কি আপনার কাছে ভালো অপরচুনিটি আসতে চলেছে। আপনি নিজেকে তৈরি করুন, অপরচুনিটি আসলেই আপনি সেটা গ্রহণ করে নেবেন। তাহলে আমি আপনাদেরকে বলে দিলাম কালো প্রজাপতি। কালো প্রজাপতি নিয়ে অনেকের প্রশ্ন করেছেন তো এনাদের প্রশ্নের উত্তর এখানে পাওয়া যাচ্ছে। লাল প্রজাপতি আর গোলাপি প্রজাপতি মোটামুটি কাজ একই, হলুদ প্রজাপতি নীল প্রজাপতি আমি সব রকম প্রজাপতির কথাই বলে দিলাম। এছাড়া মাল্টি কালারের প্রজাপতি আছে, কোনো কালারটাই আপনি বুঝতে পাচ্ছেন না। ধরুন আপনার খুব মনটা খারাপ, কোনো একটা কারণে খুব মন খারাপ, সেই সময় আপনি প্রজাপতি দেখলেন, কোনো কালার দেখার দরকার নেই, আপনি প্রজাপতি দেখলেন, সেটা আপনি সত্যিকারের প্রজাপতি দেখতে পারেন, আপনার সামনে আসলো রিয়েল প্রজাপতি, অথবা ছবিতে দেখলেন, অথবা টিভিতে দেখলেন, অথবা বইতে পড়লেন প্রজাপতি কথাটা শুনলেন, বা একটা গান ভেসে আসছে কোনো একটা এরকম প্রজাপতি নিয়ে কিছু একটা আসলো, তখন আপনাকে বুঝতে হবে অ্যাঞ্জেলরা আপনাকে মেসেজ পাঠাচ্ছে আপনি আপনার মনের কথা শুনুন, মন থেকে দুঃখটাকে পুরো উৎপাটন করে ফেলে দিন, ফেলে দিয়ে আপনি বাস্তব কিছু ভাবুন আর নিজের মনের কথা শুনুন, অন্যের কথা শুনবেন না, নিজের মনের কথা শুনুন। মন কিন্তু আমাদের সবচেয়ে বড় গুরু, আর মন হচ্ছে সবচেয়ে বড় বন্ধু এবং মন হচ্ছে সবচেয়ে বড় শত্রু। তো মনকে যখন শান্ত করবেন তখন কিন্তু মন আপনার ভালো বন্ধু, মন যখন অশান্ত হবে তখন কিন্তু মন আপনার শত্রু। মনকে আপনাকে শান্ত করতে হবে, শান্ত করে আপনি আপনার মনের কথা শুনুন, এইটাই অ্যাঞ্জেলরা মেসেজ পাঠাচ্ছেন। আপনারা আপনাদের ঘরের উত্তর পশ্চিম কোণে, উত্তর পশ্চিম নর্থ সাউথ এই কোণটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন আর এই কোণটাতে আপনারা প্রজাপতির ছবি রেখে দেবেন, বা কোনো প্রজাপতি কিনতে পাওয়া যায় সেরকম প্রজাপতি নর্থ সাউথের দিকে আপনারা রাখবেন। এবং আপনার যদি কোনো সমস্যা হয় তাহলে আপনি ওই প্রজাপতির কাছে গিয়ে ওই সমস্যার কথাটা বলুন, হোক না ছবি, ওই প্রজাপতির কাছে আপনি জানতে চান যে আমার যে সমস্যাটায় আছি, ধরুন আপনার 5,000 টাকা লাগবে,
তো আমি খুব সমস্যায় আছি, 5,000 টাকা আমার লাগবেই লাগবে। এই টাকাটা আমি পাবো কিনা তাহলে তোমরা আমাকে সাইন দাও। 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে আরেকটা জীবিত প্রজাপতি দেখিয়ে দাও, তাহলে আমি বুঝবো আমি 24 ঘন্টার মধ্যে এই 5,000 টাকাটা পেয়ে যাব। আর সেরকম মতো তো আপনাকে চেষ্টা করতেই হবে, কোথা থেকে পাওয়া যায়? শুধু প্রজাপতির কাছে বসে বসে বললে তো আর টাকা চলে আসবে না, কার কাছে যেতে হবে, কাকে বলতে হবে, সেই চেষ্টাটা তো করবেন। প্লাস প্রজাপতিকে আগে বলে নিন যে আমি এই সমস্যায় পড়েছি, তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো, 24 ঘন্টার মধ্যে তুমি আমাকে প্রজাপতি দেখাও যে কোনো কালারের, তাহলে আমি বুঝবো তুমি আমার কথা শুনেছো আর আমাকে হেল্প করছো। প্রজাপতি তো অ্যাঞ্জেল, তাহলে অ্যাঞ্জেলরা যখন পাঠিয়েছে প্রজাপতিকে, তখন অ্যাঞ্জেলকে প্রজাপতিকেও ধন্যবাদ জানান, আবার অ্যাঞ্জেলকেও ধন্যবাদ জানান। এখানে কিন্তু অবিশ্বাস রাখবেন না, সত্যি সত্যি পাবেন সেটা আপনি পুরোপুরি নিজেকে বিশ্বাস করান, আর পেয়ে যাওয়ার পর আপনি ওই প্রজাপতিকে আবার ধন্যবাদ দিন, আবার অ্যাঞ্জেলদেরও ধন্যবাদ দিন। এটাই হচ্ছে আপনার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা। বন্ধুরা, তাহলে প্রজাপতি সম্পর্কে আমি আপনাদের আগে যে ভিডিওতে বলেছি সেই ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে, ওটাও আপনারা দেখে নেবেন। প্রজাপতির কাছ থেকে অনেক কিছু আমরা এক্সপেক্ট করতে পারি এবং সেটা হয়ও। আবার অনেকে প্রজাপতির এই সমস্ত ক্রিয়াকলাপ মানে না, যারা মানছেন না তারা এর মধ্যে পড়ছেন না, কেন কোনো বিষয়ে বিশ্বাসটা না থাকলে সেই কাজটি হতে চায় না। এগুলো প্র্যাকটিক্যাল যদি আমি সায়েন্স ধরতে চাই তাহলে কিন্তু আমার কাজ হবে না। সদগুরুজির একটি কথা আমি আপনাদেরকে বলে মনে করাতে চাই। সদগুরুজি একটি ভিডিওতে বলেছেন যে মাকে চিরে চিরে আমরা দেখতে পারি, মায়ের কোথায় কি আছে না আছে এটা হচ্ছে সায়েন্সের কথা, প্র্যাকটিক্যাল কথা, কিন্তু দেখার পর মা, সেই মা কিন্তু আর মা থাকছে না, সে শবদেহ হয়ে যাচ্ছে। তাহলে এই এখানেও তাই, এই যে সমস্ত মিথ কথা বা টোটকা যেগুলো আছে এগুলো চিরে 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 সাইন্টিফিক্যালি আমরা দেখতে যাব না, তাহলে কিন্তু আমরা জিনিসটা পাব না, ওই মায়ের মতো মা আর থাকছে না। সাইন্টিফিক্যালি চর্চাটা না করে বিশ্বাস, এটাও তো একটা স্পিরিট, একটা স্পিরিচুয়াল সাবজেক্ট। তো এই স্পিরিচুয়াল সাবজেক্টের মধ্যে গিয়ে শুধু যদি বিশ্বাস করি তাহলে কিন্তু আমি অনেক উপকৃত হতে পারবো। বন্ধুরা, আমি ডালিয়া রেইকি ইনস্টিটিউটের ডালিয়া মুখার্জি। আমার চ্যানেলে বহু ধরনের টোটকা আছে, রেইকি, লামাফেরা, হোলিফায়ার, ম্যাগনিফাইড হিলিং ইত্যাদি ইত্যাদি বহু ভিডিও আছে। আপনারা আমার চ্যানেলে গিয়ে আপনার প্রয়োজনীয় ভিডিওটি আপনারা দেখতে পারেন, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আপনার কাছে আমার ভিডিওটি পৌঁছে যাবে। সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।